ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল চলছে। সকাল 10টা নাগাদ পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয় খালি পায়ে, বুক চাপড়ে হায় হোসেন মাতম তুলে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় এই মিছিলটি। পরে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তরে শেষ হবে এই শোক মিছিল। তাজিয়া মিছিলে কারবালা স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করছেন ইমাম হোসেনের প্রতীকী কফিন এবং মিছিলের সামনে আছে ইমাম হাসান, ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া। পুলিশ জানায় মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া পুরান ঢাকার লালবাগ, হোসেনি দালান, ইমামবাড়া, বড়কাটারা এবং ইমামবাড়ায় নানা অনুষ্ঠান রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলের সাথে আমাদের সহকর্মী নুরনবী সরকার আছেন। আমরা সরাসরি তার সাথে এ পর্যায়ে যুক্ত হচ্ছি। নুরনবী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই মিছিলটি তো শুরু হয়ে গেছে, যতদূর আমরা জানি যারা সেখানে মাতমকারী আছেন তারা কি বলছেন? আপনার তো নিশ্চয়ই কথা হয়েছে। 10টার একটু পরেই সেই মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে উর্দু রোড, লালবাগের দিকে এগিয়ে এসেছে এবং এরপরে আজিমপুরের দিকে আসবে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি আজিমপুরে। তো মিছিলটি বেশ বড়, আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। সেই মিছিলে যারা মাতম করছেন এবং যারা এসেছেন তারা বলছেন যে তারা তাদের পূর্বপুরুষরা এই কাজ করে গেছেন। তারা বলছেন যে এজিদের হাতে হুসাইন শহীদ হয়েছিলেন, সেই শহীদ শুধু ব্যক্তি নয় বরং ইসলাম ধর্ম বা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তিনি শহীদ হয়েছিলেন এজিদের হাতে নির্মমভাবে, এবং তাকে সমস্ত কিছু সমস্ত যে ন্যায়গুলো থাকে সেগুলোকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে যুদ্ধের যে নিয়ম নীতিগুলো থাকে সেগুলো লঙ্ঘন করে নির্মমভাবে তাকে মারা হয়েছিল, তার পরিবারের সদস্যদের মারা হয়েছিল। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় দৌহিত্র ছিলেন, তো তার স্মরণে তারা এই কাজ করছেন। তারা বলছেন যে সেদিন যদি কারবালার ময়দানে আসলে তিনি শহীদ না হতেন তাহলে ইসলাম ধর্ম থাকতো না, ন্যায় থাকতো না, সারা পৃথিবীতে এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য, সেই শোকের কথা জানানোর জন্য, সেই ন্যায়ের কথা জানানোর জন্য তারা এই তাজিয়া মিছিলে সমবেত হয়েছেন। এবং তাজিয়া মিছিলটি আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে, গিয়ে শেষ হবে জিগাতলা ধানমন্ডি লেকের ওই অংশে গিয়ে। তারা বলছেন এটা তাদের কাছে পূর্ণ তারা বিশ্বাস, এবং তারা এও দাবি করছেন যে এটা শুধু শিয়া মতের মানুষের জন্যই কিন্তু এই তাজিয়া মিছিলটি নয়, আজকের এই দিন নয়, বরং সুন্নি বা অন্য ধর্মাবলম্বী যারা আছে সকলের কাছেই এই দিনটি বেশ শোকের।